শ্রুতিবৃন্দ, মন্ট্রিলকে বলা হয় উৎসবের নগরী। আজ থেমে গেছে মন্ট্রিলের সেই উৎসব, থেমে গেছে কলোরব, যেখানে 2018 সালে 11 লক্ষ পর্যটক এই প্রিয় শহর বেরিয়ে গেছেন। আজ তুষার ঝড়ে ভেঙে গেছে অনেকের স্বপ্ন, থেমে গেছে জীবনযাত্রা, তবু তো চলতে হয়। এরই নাম জীবন, এরই নামই প্রবাস জীবন। শত প্রতিকূলতা আর বেঁচে থাকার সংগ্রাম চলছে, আর এই বৈরী আবহায় বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন, কীভাবেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের অভিজ্ঞতার গল্প নিয়ে আজকের আমার এই আয়োজন। বৈরী আবহায় কেমন আছেন কানাডার প্রবাসীরা দেখুন। আজকে ওয়েদার খুব খারাপ, অত বাদ ওয়েদার আমাদের খাজো আইতে হয়েছে, কারণ ফেটের দায় আইতে হয়েছে। আমরা বিদেশ আইছি, আইয়া যে কষ্ট করলাম এই ঠান্ডার মাঝে, লেট নাইট রাস্তা রাইত খাজ করা। আর আপনারা তো বাংলাদেশে বইয়া তারা মনে করেন আমরা তো কত আরামে পয়সা রুজি করলাম, লম্বা লম্বা চেক দিলে আর মনে করেন যে কানাডা থাকি মুইবুরমান চন্দনে পয়সা দিলার গাছ থাকি ভাড়িয়া, কিন্তু গাছ থাকি না। ওই তো ও ঠান্ডার মাঝে খালই রয়েছি, ডেলিভারি দিতাম হইব, রেস্টুরেন্টে কাজ করতে হইব, করিয়া আসতা রাইত করে সকাল 5টার সময় ফজর নামাজ পড়িয়া গিয়া ঘুমাইতাম, আবার 7টার সময় আইতে হইব। তো অত ইজি নাই বিদেশে, যারা বিদেশ আইরা লেখাপড়া করো করিয়া, বিদেশ লেখাপড়া না থাকলে বিদেশ আমার কোনো অর্থ নাই, এটাও কানাডার বাস্তবতা। কারণ কষ্ট করিয়া রুজি করলাম, শান্তিতে আছি। এটার ভিতরে আমাদের একটা আনন্দ আছে, আমার বাচ্চা কাচ্চারা খুবই আনন্দ পাই বরফের ভিতরে। আপনি ভালো, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি বাংলাদেশি বাইরে এলাম, যারা রাত্রে গাড়ি চালাইন, ইউবার চালাইন, ট্যাক্সি চালাইন, তারা এখন একটা ওয়ার্ম কাপড় লগে রাখবা, আর সেলুলারের এক্সট্রা ব্যাটারি চার্জার রাখবা, কারণ রাতে আসানে ওয়েদার খুব খারাপ হইতে পারে, এটা বড় জরুরি। সেলুলার চার্জার আর ওয়ার্মার কাপড় রাখা লাগে। আগে ওয়েদার খুব খারাপ ছিল, এখনও একই অবস্থায় ওয়েদার চলতে আছে। আমরা -42 থেকে আসি, এখন আজকের এখনও পড়তে আছে, ভালো আছি, ধন্যবাদ। আপনার সঙ্গে ভালো থাকবে। জীবন চালায় নিতে হইতেছে, আমরা ভালো আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা কানাডা আজকে অনেক দিন থেকে, যেমন আমি আছি গত 30 বছর থেকে, কিন্তু প্রতিটা বছরেই একবার যে সময় আসে, বছরে 3-4 মাস আমাদের খুব কষ্ট হয়, এই যে বরফ, ঠান্ডা, ফ্রিজিং রেইন, এর মধ্যেও আমাদের কাজে আসতে হয়, কারণ আমাদের পেটের তাগিদে আমরা আসতে হয়। এবং এখানে আমরা যারা আছি, শুধু আমাদের জন্য না, দেশে আমাদের গরিব গরিব আত্মীয় স্বজনরা, তাদেরকে সাহায্য করতে হয়। তো এই সব মিলাইয়া প্রবাসের জীবনটা কিন্তু এত সহজ না, খুবই কঠিন, কারণ নিজের দেশ ছেড়ে এসে, মাতৃভূমি ছেড়ে এসে এই বিদেশের বাড়িতে আমরা বিপাকে পড়ে আছি। দোয়া রাখবেন আমাদের জন্য, দোয়া রাখবেন, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। যতদূর যোগী হোক, যতই স্নো, যতই কনকনে ঠান্ডা হোক না কেন, আমরা যারা কাজ করি, আমরা কাজের মধ্যেই আছি, কাজের মধ্যেই জীবন। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আজকে -40 মাধ্যমে আমরা ও বড় কাম করতে পারবো ওয়েটারের উপর বাস জীবন ঠিক আছে ঠান্ডার মধ্যেও আমরা কাম হইতে হয় প্রবাস জীবনও আমরা কত কষ্ট হইলে কাম করি দেহুকা আপনার কথা হুকা ধন্যবাদ সুদীবৃন্দ এটাই হচ্ছে কঠিন বাস্তবতা মন্ট্রিয়ালে এখন চলছে -30 এই খনখনের শীতে প্রবাসীরা থেমে থাকেনি এটাই হচ্ছে প্রবাস জীবনের বাস্তবতা তবু আমরা ভালো আছি আমার প্রিয় স্বদেশ যেন ভালো থাকে এই প্রত্যাশায় সিলেট টু মন্ট্রিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ আব্দুস সবুর মন্ট্রিয়াল কানাডা আল্লাহ হাফেজ